আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে কবুতর ডিম পাড়ার পর আপনারা প্রথমে কী কাজটি করবেন। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন সেই কাজ নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মূলত দেখুন, আপনারা দেখুন, প্রথম আপনাদের কবুতর যখন একটা ডিম পাড়ে, একটা ডিম পাড়ার পর আপনার কবুতরটা যখন ডিমটা পাড়ে, ওই ডিমের সাথে কিছু পানি মানে আসে, ঠিক আছে, কিছু পানি আসে, মানে একটু আঠা জাতীয় কিছু পানি আসে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনার ডিমটা পাড়ার পর কবুতর যখন ডিমটা পাড়বে তখন দেখুন এই যে ডিমের সাথে সাথে এখানে কী আসছে, কিছু পানি আসছে। তো বেশিক্ষণ যদি আপনারা ডিমটা রাখেন তাহলে অবশ্যই ডিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, ডিমটা যখন পেড়া দিব, পেড়া দেওয়ার পর এই পানিগুলো আপনার এটা কি পরসাপ করছে হয়তো বা, কারণ এটা বেশি আঠালো না, মেবি পরসাপ করছে। তো আপনারা এটা চাইলে এটা চেঞ্জ করতে পারেন, অথবা আপনারা এটার মধ্যে একটা কাপড় দিতে পারেন। অনেকে দেখি কাপড় দিয়া দেয়, ঠিক আছে, তো আমি আবার কাপড় টাপড় দিই না, এমনি রাখি। তো ঠিক আছে, তো আমি এখন আমার অন্য একটা মানে অন্য আরেকটার থেকে আমি চেঞ্জ করে দিব, ঠিক আছে। তো এটা চেঞ্জ করে দেওয়ার ফলে তারা আবার মনে করেন এটার মধ্যে বসবে, না হলে বসবে না, ডিম আর পারবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে একটা ডিম পারছে এই জন্য বললাম। আপনার এখানে যদি দুইটা ডিমই পারে কবুতরটা, দুইটা ডিম পারার পর সেমভাবে আপনি কী করবেন, যদি পানি থাকে, কোনো রকম ভিজা কোনো জায়গা থাকে, ঠিক আছে, ভিজা কোনো সিস্টেম থাকে, তাহলে অবশ্যই আপনার ওই পানিটা, ভিজা জায়গাটা আপনার পরিষ্কার করতে হবে। তারপর আপনার কোনো কিছু থাকলে, অথবা মনে করেন কাপড় অথবা সালা অথবা মানে নিচে দেওয়ার মতো কোনো জিনিস থাকলে অবশ্যই আপনি নিচে ওইটা দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার কবুতরের ডিমটা ওম দিয়ে আরাম পাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত প্রথম একটা কাজ। দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনার কবুতর ডিম ফুটানো অনেক সময়, কারণটা হচ্ছে আপনি কবুতরটা যদি পানি লাগে, মানে ওম 7-8 দিনের মধ্যে যদি পানি লাগে তাহলে অবশ্যই ডিমটা ফুটে না। তো একটা কারণ হচ্ছে যে আপনার কবুতরের ডিমটা যদি আপনি বেশি বেশি ধরেন তাহলে অবশ্যই আপনার কবুতরটার ডিমটা ফুটবে না, মানে এটা তারা ওম দিবে না, কিছুদিন পর হয়তো বা ডিমটা ফুটবে না, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো মূলত এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতেছি যে পানি যদি হয় তাহলে অবশ্যই আপনার পানিটা চেঞ্জ, মানে পাত্র চেঞ্জ করে দিবেন, অথবা নিচে একটা সালা দিয়ে দিবেন পানিটা পরিষ্কার করে, তাহলে অবশ্যই আবার ডিমে ওম দিবে, আবার নেক্সট ডিমটা ওইটাও পারবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।